আমি একজন ফ্রিল্যান্সার গল্প করি যে এখন বাংলাদেশের প্রতিষ্ঠিত তার নাম বললে হয়তো উনি কষ্ট পাবেন মনে উনি এখন ঢাকার অদূরে একটা ডুপ্লেক্স বাড়ি করেছেন তো ডুপ্লেক্স যে বাড়িটা করেছেন তাতে হয়তো এক থেকে দুই কোটি টাকা লাগছে তো দুই কোটি টাকা বাড়ি করলেন হ্যাঁ এখন মানে একজন ফ্রিল্যান্সারের কথা বলছি তো ওনার ঘটনা যখন আমি শুনলাম আমি খুব অবাক হয়ে গেলাম আমার কাছে খুব মানে আমরা সিনেমা নাটকে যেরকম গল্প শুনি ওরকম অনেকটা এসে এরকম লাগছে কিন্তু বাস্তব এটা বাস্তব হচ্ছে উনি এখন এরকম ডুপ্লেক্সের মালিক ঢাকার এবং উনি ওনার সব ইয়েটা হলো কোন ভাই বোন নাই উনি একা বাবাও নাই মা আছে আর ওনাদের ঘর আছে সামান্য কিছু তো কোনো মতো ওই অল্প কিছু জমি জমা আর মা কিছু কাজ করে এটা দিয়ে চলে এই খাওয়া দাওয়া চলে আর একটা গরু ছিল হ্যাঁ ওই গরুর দুধ ওইটা বিক্রি করে উনি চলে তো উনি কি করলেন তো একজন মায়ের কাছে বলছে যে এইভাবে তো চলে না আমি ঢাকায় যাব তো যাবে কি করবে কিভাবে কি করবে কিছু তো তোমার নাই বলছে কিছু টাকা দরকার ছিল তো মা বললেন যে তুমি তো আর কিছু চাচ্ছ না আমার তো এক পেট চলে যাবে আমি তোমাকে একটা কাজ করি আমি তোমার জন্য একটা কাজ করছি এটা ছাড়া আমার সম্বল নাই তো এটা তোমাকে দিচ্ছি তুমি এটা নিয়ে তুমি কিছু নিজেকে গড়ো এবং এটা মা সেরে কিন্তু চাইনি মা এটা কি করলেন ওই একমাত্র যে গাভী যেটাতে দুধ হয় সেটা দিয়ে উনি বিক্রি করেন এবং ই করেন আর কিছু অল্প কিছু জমি আর মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেন কিছু সেই গরুটা বিক্রি করে দিয়ে দিলেন ছেলেকে ছেলেকে পুরোটা দিয়ে দিলেন ছেলে আসলো ঢাকায় ইংলিশ শিখলো ফ্রিল্যান্সিং শিখলো এবং অন্যান্য স্কিলগুলো শিখে আজকে বেশ ভালো একজন ফ্রিল্যান্সার তাই আমার কাছে এত আমার আমি নিজে খুব মোটিভেটেড হলাম মা ছেলেকে দিলেন এটা আমার শেষ সম্বলটা তোমাকে দিলাম এবং এটা কিন্তু বিক্রি করে দিলেন এবং ছেলে চাননি তখন মা বললো আমার তো একটাই সন্তান আর তো কেউ নাই তোমাকে এটা দিলাম তুমি কিছু করে কিছু করো হ্যাঁ তুমি কিছু করতে পারলে চলে আসো এই যে বললেন তারপরে ছেলেটা আজকে আজকে এই অবস্থা এবং তার তারা ডুবলে আমি বললাম যে এই যে কিছুক্ষণ আগে নবীকুল সাল্লাহ সাল্লাম যে আমাদের একটা উদাহরণ শিখিয়েছেন তো সেখানে দেখলাম যে যার কিছু নাই তার কিছু বিক্রি করতে হবে কিছু বিক্রি করে হলেও সামনের দিকে এগোতে হবে শিখতে হবে ওই যোগ্যতা অর্জন করতে হবে তারপরে আল্লাহ দিবেন এই জন্যই মানে মানে সুরার এর মধ্যে এগারো নম্বর আয়াত বলছি পবিত্র নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে আমি সেই জাতি ততক্ষণ পর্যন্ত উন্নতি করি না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা সচেষ্ট হয় অর্থাৎ নিজেরা উন্নতির জন্য সচেষ্ট হয় ততক্ষণ পর্যন্ত জাতির ভাগ্য আমি চেঞ্জ করি না পরিবর্তন করি না এটা আপনার কোরআন পবিত্র কোরআনে সুরার আদের এগারো নম্বর আয়াত আপনারা দেখেন আল্লাহ তাল্লাহ বলছেন এবং দেখেন আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে সুরা নাজমের মধ্যে বলছেন উনচল্লিশ নম্বর আয়তে যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে তো এই জন্য আল্লাহ দিচ্ছেন কিন্তু কাদেরকে দিচ্ছেন যারা কষ্ট করছেন এটা ঠিক এই জন্যই সুরাব আল্লাহের মধ্যে আল্লাহ তালা চার নম্বর আয়তে বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি আহ পরিশ্রম ও কষ্ট নির্ভর পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে এটা যেন সঠিক গাইডলাইন লাগবে করতে হবে এই জন্য কিছু থাকলে সেটা বিক্রি করে হলেও করতে হবে কারো অনুগ্রহে না আবার বলছি কারো অনুগ্রহে না এটা ভালো লাগবে না কারো কাছে অনুগ্রহ নিও না একেবারে না হলে তখন তুমি কি করো ধার নেওয়া বৈধ ধার নেওয়া বৈধ ধার নিতে পারো ধার নিয়ে তাকে আবার ধারটা শোধ করে দিবে কিন্তু সুদ দিবে না সে ধারের পরিবর্তে যদি কি বলে যে আমি তোমাকে দিলাম পাঁচ হাজার টাকা তুমি আমাকে দেওয়ার সময় ছয় হাজার টাকা দিবে তাহলে সুদ হয়ে যাবে এটা করবে না যে তোমাকে ধারে চলার সময় দিবে প্লাস আমাকে ফেরত দিবে এই টাকাটাই ফেরত দেবে তখন তুমি সেটা তাকে নেবে এভাবে করে তোমার সামনে আগাও না হলে কিছু বিক্রি করো না হলে ধার করো তারপর তোমার সামনে গিয়ে এগোতে হবে একটু একটু করে সামনে এগোতে হবে এবং সে আগাবেন ইনশাল্লাহ সফল হতে হলে এভাবেই করতে হয়